একটা ইন্টারেস্টিং ডিজিজ নিয়ে আজ কথা বলবো, সেটা হলো লাইকেন টেনাস। অনেকেই নাম শুনেছেন, অনেকেরই এই প্রবলেমটা রয়েছে। লাইকেন টেনাস ব্যাপারটা কি, এটা কেন হয়, এটা হলে কি কি প্রবলেম হয়, এটা ট্রিটমেন্ট কিভাবে হয়, এগুলো সব বলবো। ভিডিওটা লাস্ট অবধি দেখুন। এই লাইকেন টেনাস একটা চামড়ার অটো ইমিউন রোগ। অটো ইমিউন রোগ মানে হলো কি, না চামড়ার যে সেলসগুলো আছে সেগুলোকে বডি কখনো কখনো নিজেই চিনতে পারে না, অন্যের ভেবে নিজেই নষ্ট করে ফেলে। তার ফলে চামড়ার মধ্যে স্পেশালি এই হাতের ফ্লেক্সার্সগুলো, ভেতরের দিকগুলো, পায়ের ভেতরের দিকগুলো, এই জায়গাগুলোতে গোল গোল একটু নীলচে কালো টাইপের বা বেগুনি টাইপের কিছুটা এরকম দাগ তৈরি হয়। কোনোটা কোনোটা একটু উঁচু, কখনো কখনো এগুলো পুরো গায়ে ভর্তি হয়ে যায়। এগুলো খুব ইচি, খুব চুলকোয়, এগুলো চামড়ার মধ্যে হয়। বাট প্রবলেম তখন বেশি হয় যখন এগুলো মুখের ভেতরে হয় বা প্রাইভেট পার্টসে হয়, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে পেনিসের মধ্যে, মেয়েদের ক্ষেত্রে ভালভা বা ভেজানের ভেতরে, এইসব জায়গাগুলোতে হয়। হাতের মধ্যে যখন হয় বা মুখে হয় তখন দেখতে খুব অড লাগে, চুলকোয় সবসময়। মুখের ভেতরে হলে কি হয়, গিলতে পারা যায় না, খাবার খাওয়া যায় না, কখনো কখনো চামড়ার মধ্যে আলসার তৈরি হয়ে যায়, এবং এটা সবসময় একটা বার্নিং সেন্সেশন, জ্বালা জ্বালা ভাব দিতে থাকে। পেচ্ছাপের জায়গায় বা প্রাইভেট পার্টসে হলে পেচ্ছাপ করতে কষ্ট হতে পারে, কারো ক্ষেত্রে পায়খানা দাঁড়িয়ে হলে পায়খানা করতে কষ্ট হতে পারে, এছাড়াও সেক্সের সময় অসুবিধা হতে পারে, ব্যথা হতে পারে, ডিসচার্জ হতে পারে। এইগুলো খুব প্রবলেম্যাটিক, এবং পেশেন্টদের যাদের ক্ষেত্রে কন্ট্রোল নেই তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে লাইফে একটা বড্ড কষ্ট এটার জন্য হচ্ছে। তো লাইকেন টেনাস কেন হয়, এটা এক্স্যাক্টলি কেন হয় পুরোপুরি বোঝা যায় না, কিন্তু কিছু কিছু কারণ আমরা বুঝতে পারি। যেরকম ব্যথার ওষুধ, কিছু ব্লাড প্রেশারের ওষুধ, এইগুলো কিন্তু এই রোগটা করতে পারে। এছাড়াও দেখা গেছে যে শরীরের ভিতরে ইনফেকশনস, যেমন হেপাটাইটিস সি ইনফেকশন, এটা কিন্তু করতে পারে। এগুলো ছাড়াও ডেন্টাল ফিলিং, কোনো মেটাল দিয়ে ডেন্টাল ফিলিং হয়েছে, তখনও কিন্তু লাইকেন টেনাস হতে পারে। তো এই জিনিসগুলো আমরা জানতে পারি যেগুলো লাইকেন টেনাস করে। এছাড়াও অনেকগুলো কারণ আমরা জানতে পারি না, সবার ক্ষেত্রে কারণগুলো খুঁজে পাওয়াও যায় না কিছু। লাইকেন টেনাস যদি থাকে কারো, তাহলে এটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট খুব ভালোভাবে সম্ভব। এটা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই, ডার্মাটোলজিস্ট কাছে গেলে আমাদের কাছে এখন অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। কখনো কখনো ডায়াগনোসিস ডিফিকাল্ট হয়, তখন আমরা স্কিন টেস্ট করি, একটা ছোট্ট একটা চামড়ার টুকরো নিয়ে ল্যাবে পাঠাই, ওটা চামড়ার ভেতরের সেলসগুলো দেখে, কোন লেয়ার অব দিকে আছে এগুলো দেখে তারা কিন্তু বলতে পারে রোগটা লাইকেন টেনাস কিনা। এটাকে অনেক সময় স্কিন বায়োপসি বলে, কিন্তু বায়োপসি মানেই যে ক্যান্সার ধরতে তার জন্য নয়। বায়োপসি মানে বা স্কিন টেস্ট মানে হলো চামড়ার রোগটাকে নির্ণয় করার জন্য, রোগটা ধরার জন্য। আরেকটা ব্যাপার হলো লাইকেন টেনাস যদি কখনো মুখের ভেতরে বা পেচ্ছাপের জায়গায় অনেক দিন থাকে, বা কখনো কখনো পায়ের মধ্যে লাইকেন টেনাস ফুলে উঠে অনেক বড় হয়ে যায়, সেই বড় লাইকেন টেনাসগুলো কিন্তু কখনো কখনো অনেক দিন পরে ক্যান্সারে কনভার্ট হতে পারে। তো এটাও মাথায় রাখা। তাই লাইকেন টেনাস বড় হয়ে যাচ্ছে, অনেকদিন ভোগাচ্ছে, ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হবে না। যখন লাইকেন টেনাস ডায়াগনোসিস হয়ে যায় তখন আমরা এই অটোইমিউনিটিটাকে কন্ট্রোল করতে পারি, খাওয়ার ওষুধ দিয়ে, লাগানোর ওষুধ দিয়ে, ফটোথেরাপি লাইটের ওষুধ দিয়ে আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। তাই এটা নিয়ে একদম দুশ্চিন্তা করার কিছু নেই, ট্রিটমেন্ট আর্লি শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব, যাতে আমরা এটাকে প্রথম থেকেই কন্ট্রোলে রাখতে পারি। ট্রিটমেন্ট করলে সেরে যায়, চিন্তা নেই। এইরকম চামড়া, চুল, নখ এবং কসমেটিক রিলেটেড ইস্যুজ বা কসমেটিক ট্রিটমেন্টের ব্যাপারে আমরা ভিডিও করতে থাকি। এগুলোর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই এগুলো নিয়ে জানতে পারে এবং উপকৃত হয়। ধন্যবাদ।